अस्सलाम मिस হ্যাঁ, আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আসাদ জুলজিতে কত পেয়েছে? ওর তো আলাদা করে দেওয়া নাই, এই জন্য একটু জিজ্ঞেস করলাম। ওর এমসিকিউ কয়টা হয়েছে, জুলজিতে কত পেয়েছে? আচ্ছা, ডি তো অ্যান্সার করতে পারে নাই, ডিটা মানে শুধু F1টা করছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাবা, তুমি ভালো আছো? আপনার রোল যেন জি কত? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। 633। 633। কি বললেন আপনি? ওই এমসিকিউ তে আমার পার্টি 2 পেয়েছে, আর সি কিউ তে? সিকিউ তে 6 পেয়েছে, আচ্ছা আর ম্যাম, ম্যাডামের টাতে পেয়েছে হলো এমসিকিউ এ 3, আর সিকিউ এ পেয়েছে 8। এই টোটাল সিকিউ এ পেয়েছে 14, আর এমসিকিউ এ পেয়েছে হলো 5। 5। ঠিক আছে মিস, ঠিক আছে আপা, থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। আর কেউ জানতে চাও মার্কস? কেউ জানতে চাইলে বলো। ডায়েরিটা এখন আমার হাতে, পরে আমি রেখে দিব, পরে আর বলতে পারবো না। কারো মার্কস জানার থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা, কারো জানা নেই, তাহলে আমি রেখে দিলাম। চ্যাপ্টার 4 এর আমরা লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম স্ট্রাকচার অফ হার্ট, তাই না? লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এটা পড়েছিলাম যে স্ট্রাকচার অফ হার্ট। আমাদের স্ট্রাকচার অফ হার্টের পরে আমাদের যেটা করতে হবে, হার্টের সঙ্গে আমাদের যেটা আছে সেটা হলো আমরা স্ট্রাকচার অফ হার্ট আমরা যখন পড়েছিলাম, এরপরে আছে আমাদের কার্ডিয়াক সাইকেল, তাই না? হার্টবিট ডিফারেন্ট ফেজেস অ্যান্ড রোলস অফ এসএ নোট, এবিএ নোট অ্যান্ড পার্কিনসন ফাইবারস ইন কন্ট্রোল। তাহলে টুডে উই ডিসকাস অ্যাবাউট কি হার্টবিট। হ্যাঁ, হার্টবিটের যে ডিফারেন্ট ফেজেস, হার্টবিট ডিফারেন্ট ফেজেস আমরা আজকে এটা জানবো, এবং রোল অফ এসএ নোট, এবিএ নোট অ্যান্ড পার্কিনসন ফাইবার ইন
কন্ট্রোল মানে ফার্স্ট আমরা হলো বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না রিফ্লেকশন হচ্ছে এইটামে আমাদের দুটো ডেফিনেশন এটা জানতে হয় হট ইজ সিস্টল আরেকটাও জানতে হবে আমাদের হট ইজ ডায়াস্টল You know what is sister? A contraction of the ventricle. Do you know sister and diastole? The contraction of the heart muscles. Heart. The contraction. Is called systole. Systole. Diastole. When the heart expands. Heart expansion is called ki diastole. Do you know what is heartbeat? What is heartbeat you know what is heartbeat আমি যদি ভেরি ইজি ভাবে বলতে চাই তাহলে কি রিল্যাক্সেশন এন্ড কন্ট্রাকশন কি কি বলা হয় একসঙ্গে হ্যাঁ যখন আমাদের এক একসঙ্গে কি হয় এই হার্টের রিল্যাক্সেশন ও কন্ট্রাকশন কি বলা হয় হার্ট বিট তাহলে দেখো দ্য রিদমিক কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন অফ হার্ট ইজ কল্ড কি হার্ট বিট মানে দ্য রিল্যাক্সেশন দ্য রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ হার্ট দ্য রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ হার্ট ইজ কল্ড কি হার্ট বিট তাহলে এখানে যদি আসে হোয়াট ইউ মিন বাই হার্ট বিট দ্য রিল্যাক্সেশন অফ কন্ট্রাকশন দ্য রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ হার্ট রিল্যাক্সেশন of heart is called the heartbeat a heartbeat has a number of connective phase the constitutive phase that totally of phase of a heartbeat is called the totally of the phases of a heartbeat is called the cardiac cycle exam option ashe what is cardiac cycle হোয়াট ইজ কার্ডিয়াক সাইকেল তাহলে হোয়াট ইজ কার্ডিয়াক সাইকেল কি দ্য হার্ট বিট হ্যাজ আ নাম্বার অফ কনসিকিউটিভ ফেজ নাম্বার অফ দি কনসিকিউটিভ ফেজ দ্য টোটালি অফ দ্য ফেজেস অফ আ হার্ট বিট ইজ কল্ড কি কার্ডিয়াক সাইকেল আর অন্যভাবে যদি আমরা বলতে চাই তাহলে in other words the complete contraction and relaxation of the heart is single heartbeat also called as cardiac
হার্টের সাইকেল ইন ফোর ফেজেস নিয়ে। ফোর ফেজেস নেম হলো অ্যাট্রিয়ালে ডায়াস্টল, অ্যাট্রিয়ালে সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। আমরা কিন্তু যখন এই চ্যাপ্টারটা এর আগে পড়েছিলাম তখন কিন্তু ফিগার গুলো ড্র করেছিলাম। অবশ্যই ফিগার মাস্ট বি ফিগার এক্সামে দিতে হবে। হ্যাঁ, এক্সামে কিন্তু ফিগার ছাড়া কোশ্চেন অ্যান্সার করলে 1 মার্কস কাটা যাবে, এই জন্য অবশ্যই ফিগারটা দিতে হবে আমাদের। তো আমরা ফিগারে দেখো, এখানে দেখো অ্যাট্রিয়ালে যে ডায়াস্টল এবং অ্যাট্রিয়ালে যে সিস্টল, ফার্স্ট আমরা ডায়াস্টলটা জানবো। এখানে ডায়াস্টলে দেখো ফিগারে খেয়াল করো, অ্যাট দিস টাইম রাইট অ্যান্ড লেফট অ্যাডিকলস আর রিল্যাক্সড। এখানে দেখো রাইট অ্যান্ড লেফট অ্যাডিকলস যে আছে এটা দুটোই কি হয়েছে, রিল্যাক্সড আছে, রিল্যাক্স রিলিজড। হ্যাঁ, দুটো কি হয়েছে, রিলিজড হয়েছে। তাহলে অ্যাট দিস টাইম বোথ রাইট অ্যান্ড লেফট অ্যাডিকলস আর রিলিজড, সরি তাহলে এখানে যখন ক্লোজড হয়ে গেল, এরপরে কি হবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দা সুপিরিয়র এন্ড ইনফিরিয়র ভেনা কভা। ভিগারে খেয়াল করো আমরা দুটো এখানে এই যে আমরা এরকম দেখো দুটো ইয়ে দেখতে পাচ্ছি, এই পাশে একটা একটা, এই পাশে সুপিরিয়র ভেনা কভা আর একটা হলো কি ইনফিরিয়র ভেনা কভা। এই সুপিরিয়র ভেনা কভা এবং ইনফিরিয়র ভেনা কভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দা সুপিরিয়র ভেনা কভা এন্ড ইনফিরিয়র ভেনা কভা ফ্লোস ইনটু দা রাইট অ্যাট্রিয়াম। Or deoxygenated blood from the superior vena cava and inferior vena cava flows into the right atrium. Or oxygenated blood from the pulmonary vein flows into the left atrium. Left atrium. The breath upon the way, aerials are filled with blood. কারণ এখানে দুবার থেকে কি blood আসলো, right atrium এবং left atrium। একটা দিয়ে deoxygenated blood আর একটা হলো কি oxygenated blood। তখন aerials টা কি হয়ে গেল, filled with এবং এটাতে সময় লাগলো 0.7 সেকেন্ড। এন্ড অ্যাট ওয়ান্স স্টার্ট দি অ্যাট্রিয়াল সিস্টল, এন্ড অ্যাট ওয়ান্স স্টার্ট দি অ্যাট্রিয়াল সিস্টল। পরবর্তী হলো অ্যাট ওয়ান্স স্টার্ট অ্যাট্রিয়াল সিস্টল। তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টলে আমরা কি দেখলাম, অ্যাট দিস টাইম, হ্যাঁ অ্যাট দিস টাইম বোথ ইন রাইট এন্ড লেফট, হ্যাঁ অ্যাডিকলস আর রিল্যাক্সড, দ্য সুপিরিয়র ভেনা কভা সরি অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার বাইকাসপিড এন্ড ট্রাইকাসপিড দি রিমেইন ক্লোজড। Deoxygenated blood from the superior and inferior vena cava flows into the right atrium. Our oxygenated blood from the pulmonary veins flows into the left atrium. And the aerials are filled with blood. Within how many seconds? 7 seconds. And at once is that atrial systole. পরের ফিগারে দেখো, এখানে তোমাদের বইয়ের ফিগার গুলো দেওয়া আছে এবং ফিগারের সঙ্গে ডেফিনেশন একদম নেই। এখানে দেখো ইন দিস স্টেজ দ্য অ্যারিকালস কন্ট্যাক্ট উইথ এনাফ প্রেশার টু স্কুইজ আউট অফ দ্য ব্লাড ফ্রম দেয়ার ক্যাভিটিস ইনটু দ্য কি করসপন্ডিং ভেন্ট্রিকলস উইদিন 0.1 সেকেন্ড, উইদিন 0.1 সেকেন্ড দ্য অ্যারিকালস ভেন্ট্রিকুলার ভালভস রিমেইন ওপেন, হ্যাঁ লেটিং ব্লাড flow under pressure from the aorticals to the ventricles, aorticals to the ventricles. তাহলে আমরা অ্যাট্রিয়াল সিস্টলে আমরা দেখলাম ইন দিস স্টেজ দ্য অ্যারিকালস কন্ট্যাক্ট উইথ এনাফ প্রেশার টু স্কুইজ আউট অফ দ্য ব্লাড ফ্রম দেয়ার ক্যাভিটিস ইনটু দ্য করসপন্ডিং ভেন্ট্রিকলস উইদিন 1 সেকেন্ড, দ্য অ্যারিকালস ভেন্ট্রিকুলার ভালভস রিমেইন ওপেন লেটিং ব্লাড ফ্লো আন্ডার প্রেশার ফ্রম দ্য অ্যারিকালস টু দ্য ভেন্ট্রিকল। তাহলে আমরা যখন এই যে অ্যাট্রিয়াল সিস্টলে আমরা দেখলাম যে এখানে আসলে মূল যে থিমটা সেটা হলো যে এটা যখন শুরু হবে তখন আমাদের যে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ আমরা দেখেছিলাম যে এই ট্রাইকাসপিড এবং বাইকাসপিড যে ভালভ এটা যখন অ্যাট্রিয়াল ডায়াস্টল তখন কিন্তু এটা ক্লোজড ছিল, হ্যাঁ কিন্তু এই যখন অ্যাট্রিয়াল সিস্টল হবে সিস্টলের সময় কি হবে ট্রাইকাসপিড এন্ড বাইকাসপিড যে ভালভ আছে এটা ওপেন হয়ে যাবে,
এবং লেফট এবং রাইট যে অ্যাট্রিয়াল আছে এই অ্যাট্রিয়ামে তারা কিভাবে কন্ট্রাক্ট হয়ে যাবে এবং এখানে ব্লাডটা তখন ভেন্ট্রিকলে কি করবে প্রবেশ করবে এবং এখানে টাইমটা লাগবে 5 সেকেন্ড এরপর আমাদের নাম্বার 3 আছে ভেন্ট্রিকুলার সিস্টল ভেন্ট্রিকুলার সিস্টলে আমরা এখানে যেটা দেখব সেখানে অ্যাট্রিয়াল যে সিস্টল এই সিস্টলের সময় আমাদের ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকল কি হবে এখানে ব্লাড দ্বারা ফিল আপ হবে এবং ফিল আপ হওয়ার সাথে সাথে এখানে কি হবে আমাদের যে ভেন্ট্রিকুলার যে ভেন্ট্রিকুলার কি হবে এখানে কনস্ট্রাক্ট করবে এবং এখানে হবে কি ভেন্ট্রিকুলার এখানে হবে ব্লাড ফ্লোটা ব্লাড প্রেসারটা তখন কি হবে বেড়ে যাবে ভেন্ট্রিকুলে কি হবে ব্লাড প্রেসারটা বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার ফলে এখানে কি হবে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড যে ভালভ আছে এই বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড ভালভ ক্লোজ হয়ে যাবে এবং পালমোনার এবং সিস্টেমিক যে ভেইন আছে এখানে সেমিনুলার যে ভালভ আছে তার এখানে সেমিনুলার ভালভটা তখন ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার ফলে ব্লাড কি করবে ভেইনে প্রবেশ করবে এবং এতে টাইম লাগবে 0.3 সেকেন্ড পর আমাদের লাস্ট কি আছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল ভেন্ট্রিকুলার ডায়াস্টলে আমরা দেখলাম এখানে ভেন্ট্রিকুলার যখন সিস্টল যখন শেষ হয়ে গেল শেষ হওয়ার সাথে সাথে এখানে কি শুরু হয় এখানে ডায়াস্টলটা শুরু হয় এবং এই সময় কি হবে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড ভালভটা ওপেন হয়ে যাবে এবং ভেন্ট্রিকল থেকে ব্লাড সরি অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে চলে যাবে এবং এখানে দেখা যায় যে অ্যাট দ্য টাইমে সেমিনুলার যে ভালভগুলো আছে এই সেমিনুলার ভালভগুলো ক্লোজড হয়ে যাবে এবং ক্লোজড হয়ে যাওয়ার ফলে ভেইন থেকে এখানে ব্লাড ফ্লো হবে এবং এখানে লাস্ট টাইম লাগবে 0.5 সেকেন্ড এবং ভেন্ট্রিকুলার যে সিস্টল এই সিস্টলের সময় বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড যে ভালভগুলো আছে একটু বন্ধ হয়ে যাওয়ার সময় এক ধরনের সাউন্ড ক্রিয়েট হবে যে ফার্স্ট যে সাউন্ডটা ক্রিয়েট হবে সেটার নাম হলো ল্যাপ আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় আমরা যে সেমিনুলার ভালভগুলো বন্ধ হওয়ার সময় যে সাউন্ডের সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে ড্যাপ তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ডিয়াক সাইকেল যখন চেঞ্জ হয়ে গেল তখন আমরা হৃদস্পন্দনে আমরা রিদমিক যে সাউন্ডটা আছে সাউন্ডের সময় যে সাউন্ডটা শোনা যায় সেই সাউন্ডটার নাম নেম হলো ল্যাপ অ্যান্ড ড্যাপ সে সাউন্ড নেমটি ল্যাপ অ্যান্ড ড্যাপ Do you understand cardiac cycle? Cardiac cycle টা আমরা বুঝেছি এর আগে আমাদের পড়া ছিল তবে আমরা যেটা করব আমাদের ফিগার গুলো খুব ভালো করে ড্রয়িং করতে হবে cardiac cycle বুঝেছি তাহলে আমরা একটা হলো রোল অফ সাইনোঅ্যাট্রিয়াল নোড অ্যাট্রিও ভেন্টিকুলার নোড পারকিনজি ফাইবারস ইন কন্ট্রোল হার্টবিট ইন কন্ট্রোল হার্টবিট তাহলে আমাদের সেকেন্ড টপিক কি রোল অফ সাইনোঅ্যাট্রিয়াল নোড এসএএন আমি গত ক্লাসে বলেছি আজকেও বলছি এসএএন একটু ফুল ফর্ম ইয়েতে আসে এক্সামে আসে টু মার্কস পাওয়ার মার্কসের জন্য টু মার্কসের জন্য আসে জেনারেলি এরপর অ্যাট এভিএন এভিএন হলো অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড আর পার্কিনজি ফাইবার ইন কন্ট্রোল কি হার্টবিট তাহলে আমরা এর আগে জেনে হবে হার্টবিট তো আমরা আবার এখানে আমরা যেটা জানবো সেটা হলো এস এ এন হ্যাঁ এস এ এন এস এ এন এর ফুল ফর্ম কি সাইনো অ্যাক্টিয়ার নোড এস এ এন এর ফুল ফর্ম সাইনো অ্যাক্টিয়ার নোড আচ্ছা এস সাইনো অ্যাক্টিয়ার নোড অর এস এ এন অফ কল কি রাইট
একটা ক্লক, আমাদের যে ক্লক ঘড়ি আমরা যেটা বলি, আমাদের ঘড়ির মতো এটা কি করে পার্স সেকেন্ডে, তারা কি করে পার্স সেকেন্ডে স্থান একটা নোট এটা একবার কি হয় পার্স ট্র্যাক হয়। আমাদের বডি থেকে যদি হার্ট কখনো আলাদা করা সেপারেট করা হয় তখন এটা পার্স ট্র্যাকটা চলতে থাকে, এই জন্য এটা বলা হয় যে এটা যখন আমাদের হার্ট অ্যাডজাস্ট করা হয় সেই সময় সরি এই কারণে এটা কি করা হয় হৃৎপিণ্ড সচল থাকে এবং ফাইনাল একটা নোট থেকে পাঠানো দিয়ে রিস্পন্ডন এটা সাধারণত আমাদের অ্যাট্রিয়ামে আছে, এই অর্থের পরে যখন ছড়িয়ে যায় তখন কি হয় আমাদের অ্যাট্রিয়ামে কনস্ট্যান্ট থাকে এবং ঘটানোর ফলে আমাদের ভেন্টিকলে কি হয় ব্লাড দ্বারা ফিল আপ থাকে, আর যখন ব্লাড দ্বারা এটা ফিল আপ হয় তখন আমাদের কি হয় অ্যাট্রিয়ামে কনস্ট্যান্ট থাকে এবং স্থানীয় অ্যাট্রিয়াল নোডের যে ফাংশনটা এই ফাংশনটা যখন কমে যায় ডিক্রিজ হয়, ডিক্রিজ হওয়ার ফলে কি হয় আমাদের বডিতে কি আসে আমাদের টায়ার্ডনেস চলে আসে এবং আমাদের রেসপিরেটরে যে প্রবলেম হয় তখন এটাকে বলা হচ্ছে ইসকেমিয়া। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড স্থানীয় অ্যাট্রিয়াল নোড? Yes, sir. Yes, ma'am. Yes, ma'am. Okay. Bolo to, what is the full form of SAN? SAN এর full form কি? Ma'am, কিসের ম্যাম কথা ভেঙে আসতেছে? SAN. SN এর ফুল ফর্ম কি এক্ষুনি তো পড়ালাম, কি পড়লাম আমরা? এস এ এল এস এ এন এক্ষুনি তো এটাই পড়লাম এস এ এল, এতক্ষণ তো আমরা এটাই শিখলাম সাইনো অ্যাট্রিয়াল নোড। SN এর ফুল ফর্ম কি সাইনো অ্যাট্রিয়াল নোড? এস এ এল নাকি এস এ এন? এই যে বোর্ডে লিখেছি এস এ এন, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না? না মিস, তাহলে সেটা তো বলতে হবে, আমি তো শুরুতেই বলেছিলাম যে বোর্ডটা ক্লিয়ার কিনা তোমরা বলো, তাহলে আমি লাইট দিব না হলে দিব না, এখন দেখো বোর্ড ক্লিয়ার কিনা, এখন এখন বোর্ড দেখা যায়, এখন বোর্ড ক্লিয়ার ক্লিয়ার না জাফসা? জি মিস এখন ক্লিয়ার। তাহলে এসএন কি? এসএন হলো সাইনো অ্যাট্রিয়াল নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড আমরা তো এতক্ষণ এটাই পড়লাম সাইনো অ্যাট্রিয়াল অ্যাট্রিয়াল নোড। তাহলে আমরা যদি মনোযোগ না দিই তাহলে করে কি লাভ? এই সাইনো অ্যাট্রিয়াল নোডের আদার্স নেম কি কেউ বলতে পারবে? এর আর একটা নাম কি? আদার্স নেম কি? ন্যাচারাল পেস মেকার, ন্যাচারাল পেস মেকার, ন্যাচারাল পেস মেকার। আর এটা শেপটা কেমন? ব্যানানা শেপ, এতক্ষণ তো আমরা এগুলোই পড়লাম রে বাবা, এটা শেপটা কেমন? ব্যানানা শেপ। আর এটা সাইজ, আসলে সাইজ হলো ভ্যারিটি সাইজ এবং এই যে সাইনো অ্যাট্রিয়াল নোড আছে যে এই সাইনো অ্যাট্রিয়াল নোড ইজ লাইক আ কি ক্লক, it contracts once per second even while removed from the human body. It for us to explain why the human heart is still pumping when removed during heart transplant. When the spinal atrial node sends the signal across both atrium of the heart to the atrium during so the atrium was contact with generous pressure in the atrium allows the ventricle to fill up with blood. যখন এটা ব্লাড দিয়ে ফিল আপ হয়ে যায় তখন এটাকে বলা দিস কল কি অ্যাট্রিয়াম সিস্টল, অ্যাট্রিয়াম সিস্টল। আর এই যে সাইনো অ্যাট্রিয়াল নোড, এই সাইনো অ্যাট্রিয়াল নোডের যদি ফাংশন ডিক্রিজ হয়ে যায় তখন আমাদের কি হয়ে যায়, তখন আমাদের টায়ার্ডনেস চলে আসে এবং আমাদের রেসপিরেশনে প্রবলেম হয় তখন এটাকে বলা হয় ইসকেমিয়া, তখন এই এটাকে বলা হয় কি ইসকেমিয়া। এরপরে আসলো এভিএল,
AVN. AVN में फुल फॉर्म हलो एट्रियो वेंट्रिकुलर नोड. AVN, atrio ventricular node. AVN ki atrio ventricular node. এটা লোকেশনটা কোথায় আমরা এখন এটা জানবো. অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড এভিএন ইজ প্লেসড এট দা লোয়ার ব্যাক সেকশন অফ দা ইন্টারনাল সিস্টেম নিয়ার দা ওপেনিং অফ দা করোনারি সাইনাস. তাহলে আমরা এটা লোকেশনটা জানলাম কোথায়, এটা হলো আমাদের কোথায় অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড ইজ লাইস এট দা লোয়ার ব্যাক সেকশন অফ দা ইন্টেরিয়র সেকটাম নিয়ার দা ওপেনিং অফ দা করোনারি সাইনাস. Which conduct normal electrical impulse? Which conduct the normal electrical impulse from the atrium to the ventricles? To the ventricles. The sinus, the atrioventricular node is quite compact structure. The electrical impulse generated by the sinoatrial node moves from cell to cell down through the heart until it reaches the atrioventricular node. Our interior node serves as gate that the slow electrical current through the side signal is permitted to pass down through to the ventricles. This delay ensures that the atria have access to fluid contact before the ventricles are stimulated. তাহলে atrioventricular যে node আমরা এতক্ষণ জানলাম এই atrioventricular node বা AVN এটা সাধারণত আমাদের যে পিষ্ঠ আছে পিষ্ঠ যে অ্যাট্রিয়ামের যে ওয়াল আছে এই ওয়াল থেকে থেকে আমাদের যে হৃদয় আমাদের যে হার্টের যে স্পন্দন হার্টের যে সরি হৃদয়ের যে ক্রিয়া এটা কি করে আমাদের ভেন্ট্রিকুলে আমাদের যে ওয়াল আছে এই ওয়ালে কি করে ট্রাভেল করে. এটা কোনো কোনো এটা কোনো কারণে এটা স্থানীয় অ্যাট্রিয়াল নোডে যদি ইলেকট্রিক্যাল যে সিগন্যালটা এটা সৃষ্টিতে যদি ব্যর্থ হয় তখন ওখানে কে কাজ করে এভিএন অ্যাট্রিওভেন্ট্রিকুলার এটা কি করে ক্রিয়েট করে এবং এভিএন কি করে আমাদের হার্টের স্টিমুলে আছে এটা গতিকে কি করে তারা স্লো করে দেয় এবং আমাদের যে ভেন্ট্রিকল আছে এই ভেন্ট্রিকুলার যে সিস্টল এই ভেন্ট্রিকুলার সিস্টল স্টার্ট হওয়ার আগে আমাদের অ্যাট্রিয়ামের সিস্টল এখানে শেষ হয়ে যায় ইন হয়ে যায় এবং এখানে হৃদয় স্পন্দন আছে এখান থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার থেকে আমাদের যে ভেন্ট্রিকুলার যে সিস্টেম আছে ওয়াল আছে এখানে যখন এটা চলে যায় তখন এখানে দেখা যায় যে একটা দুটো স্পেশালাইজ কি হয় এখানে তন্তুর মাধ্যমে সেটা কি হয় প্রবাহিত হয়. তাহলে আমরা অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোডের ক্ষেত্রে এখানে যেটা দেখলাম আমরা দেখো যে ফার্স্ট হলো যে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোডস অর এভিএন লাইস এট দ্য কি লোয়ার ব্যাক সেকশন অফ দ্য ইন্টারনাল সেপটাম near the opening of the coronary sinus which conducts the normal electrical impulse from the atrium to the ventricles. AVN is quite compact structure. The electrical impulse generated by the sinoatrial moves from cell to cell down. হ্যাঁ যদি কোনো কারণে আমি যেটা বললাম যে sinoatrial node যদি আমাদের electrical impulse আছে ফাইবার in the wall of the lower part of the heart. এরপর লাস্টে আছে আমাদের এরপরে আমাদের আর একটা আছে কি বান্ডল অফ হিজ এরপরে আছে আমাদের কি বান্ডল অফ হিজ এরপর আছে পার্কিংজি
ফাইবার পার্কিনজি ফাইবার আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে তো তাহলে দেয়ারফর টুডে উই লার্ন কি দেয়ারফর টুডে উই লার্ন হলো কার্ডিয়াক হার্ট বিট কার্ডিয়াক সাইকেল কার্ডিয়াক সাইকোলজি ফোর ফেজেস আছে ফোর ফেজেস আর হলো লাস্ট টাইম আমরা যে টপিকটা জানলাম রোলস অফ অ্যাট্রিয়াল নোড অ্যাট্রিও ভেন্টিকুলার নোড আর হলো কার্ডিয়াক ভেন্টিকুলার অ্যাট্রিও ভেন্টিকুলার নোড ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওখান থেকে শুধু ডেফিনেশনটা পড়তে হবে সিস্টল এন্ড ডায়াস্টল আমি কিন্তু ক্লাসের শুরুতে ওটা পড়ে দিয়েছিলাম হট ইজ সিস্টল এন্ড হট ইজ ডায়াস্টল এই দুটো ডেফিনেশন কিন্তু 2 মার্কস এর জন্য খুবই চলে আসে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম